আগে একটু মিষ্টি খাওয়াবি, এটা আমার খরচা কি আছে? পাবলু দাদা তো একটু ঠান্ডা দে, ভাই দেখেন আসুন, তুমি আপনি আসুন, আপনি এখানে আসুন, এই আরো দেখেন একদম মিডল করে চলো, মিডল করে যাবে তো, একদম মিডল করে চলো। ফোন ঢোকাচ্ছি, একটুখানি দাও, ধরো ধরো, হাতে ধরো, ধরো রাখো, ধরো রাখো। আরে বাবা তোরা এদিক থেকে দেখতে দাও, দেখি কাটা হয় দাও, জোড়া করে চল, পাবলু দাদা একটু ঠান্ডা দে, ভাই দেখেন আসুন, তুমি আপনি আসুন, আপনি এখানে আসুন, এই আরো দেখেন আজকে দিদিকে বলো কর্মসূচি কি ইয়ে রেখেছেন, দিদিকে বলো কর্মসূচি, শুধু দিদিকে বলো, খালি মানুষের প্রবলেম নয়, ওয়ার্ডের প্রবলেম নয়, আজকে সামাজিক চেতনা বাড়ানোর জন্য আমরা এটা করছি। আজকে দেখুন আমরা এখানে পোস্টার করেছি, ডেঙ্গি বাড়িতে আসলে জল জমতে দেবে না, যেগুলো আমাদের কর্মসূচি, আমাদের মিউনিসিপ্যাল তরফ থেকে যারা কর্মসূচি, মানে একসাথেই এক ডিলে দশটা পাখি আমরা মারছি। দিদিকে বলো কর্মসূচি, মানুষের যা মানুষের যেটা অসুবিধা সুবিধা সেগুলো শুনবো, যেমন ওয়ার্ডের অসুবিধা সুবিধা সেটাও শুনবো, যেমন মানুষকেও আমরা যে ইয়ে করবো সামাজিক যে আমাদের কাজগুলো, যেমন জল দিতে দেবো না, যেমন ডেঙ্গু প্রতিরোধ করবো, যেমন এই যে দিদিকে বলো প্রোগ্রামে আমরা কার্টুন করেছি, যেগুলো দেখুন এগুলো আমরা করেছি, সেগুলো করবো। এই একটা প্রতীকী সন্দেশ করেছি, দিদিকে বলো প্রতীকী সন্দেশ, দিদিকে বলো করেছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে পুজোর আগে একটু মিষ্টিমুখ মানুষকে করাবো দিদিকে বলো প্রোগ্রামের মাধ্যমে। এর মাধ্যমে কী বোঝাতে চাইছে? এর মাধ্যমে বোঝাতে চাইছি আমরা মানুষের কাছে ছিলাম, আছি, থাকবো। এই কার্টুন দিয়ে কী বোঝাবো? মানে কার্টুনকে দিয়ে বোঝাতে চাইছি একটা মানুষকে, যে আজকে দেখুন দিদিকে বলো প্রোগ্রামের, দিদিকে বলে কত কিছু তাদের উপকৃত হয়েছে, মিউনিসিপ্যালিটির চাকরির ব্যাপারে, তার কারুর চাকরি নেই, কারুর আপনার জলের সমস্যা, সমস্ত কিছু এই কার্টুনের মাধ্যমে আমরা মানুষকে চেতনা করছি। এটা বাচ্চা বুড়ো সবাই এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে, যে এত সুন্দর কার্টুন আমরা কী করে করলাম, সবাই লেখা কার্টুন করে আর আমরা দেখুন কী করেছি, এটা আমাদেরকে একটা অভিনব প্রচার। আপনার নাম? সুবীর ঘোষ, সিআইসি বদ্রিপাটি, আর আমি হুগলি জেলার জেনারেল সেক্রেটারি। ঠিক আছে, এবার তোমরা থাকো এখানে, আমি একটু অর্থটা করে দিই, এখানেই থাকুন না, করে নিয়ে কমপ্লিট হয়ে গেল, ও ঠিক আছে, দাদা অফিস থেকে ফোন করছি একবার। এই কোথা গেল মানিক, কোথায় গেল শ্যামল বোস বা ভাস্কর ভট্টাচার্য জেলা সভাপতি? ঠিক আছে, প্রোগ্রাম করছি, এখানকার তো কাউন্সিলর বাইট নোবার, বিজেপির জেলা সভাপতির বাইট নোবো, শ্রীরামপুর সাংগঠনিক, না না এখানে না না না, হ্যাঁ করছি করছি, একটু দাঁড়াও এখনো বাকি আছে, দাঁড়াও এবার শুরু করবে,